দাম কমিল নহয় দাম বাড়িল গুয়াহাটির বাংখর বাজারত হঠাৎ বাড়িল দাম অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য বৃদ্ধির জুয়ে এতিয়া দহিছে রাজ্যবাসীক বস্তুর দাম কমিব কমিব বলি আজি দিন দেখিবলৈ এতিয়া বাদ দিছে সাধারণ জনতায় তাতে রাজ্যত চলিছে এতিয়া নির্বাচনের বতর নির্বাচনের গরম বতাহর বাজতে আহিল মূল্য বৃদ্ধির খবর নিশাটোর ভিতরতে গুয়াহাটির বজারত বাড়িল ব্রয়লার মুরগির দাম নির্বাচনের বতর আর তার মাজতে গুয়াহাটি মহানগরীত নিশাটোর ভিতর বৃদ্ধি হয়েছে ব্রয়লার মুরগির দাম আর মাংসর দাম সচরাচর বৃদ্ধি হয় কিন্তু এই বৃদ্ধিয়ে কিন্তু প্রতিজন লোককে এক প্রকার ছুঁই গেছে এসাজ ব্রয়লারের মাংসরে ভাত খাম বলে বজার করবলে যাওয়া জন চিন্তিত হয়ে পড়ছে কারণ এতিয়া নিজ খেয়াল খুশি মতে একাংশ ব্যাপারিয়ে বড়াইছে মাংসর দাম লোকসভা নির্বাচনের অজুহাত বজারত বাড়িছে ব্রয়লার কুকুরার দাম বর্তমান অকমান বাড়িছে দামটো ধরকছো আপনার ব্রয়লার মুরগিটো এনে 160 টাকা বিক্রি করছিল গোটাটো তারপর এটা 80 টাকা বেচব লাগা হয়েছে 20 টাকা বাড়িছে গাড়ি মটর ধরছো ইলেকশনের কারণে গাড়ি মটর তেনে আহিব পড়া নাই তার কারণে বাড়িছে দামটো কটাটো 280 টাকা আগে 250 বা 60 আছে এতিয়া 80 টাকা হয়েছে অসুবিধা হয়ে আছে অল্প কি কি কয় কাস্টমার কয় কেন কয় দাম বাড়ি কি কথা এইবিলাক সুদে আর আমি কো আর গাড়ির কারণে ইলেকশনের কারণে দাম বাড়িছে আর ইলেকশন হওয়ার পিছত দাম কমিব আর অজুহাত এটাই উপায় নাই এতিয়া যে নির্বাচনের বতর হয় কটা অথবা গুতা প্রতি কেজি এনে বগা ব্রয়লার কুকুরার দাম বাড়িল এতিয়া 20-30 টাকা পর্যন্ত 160 টকীয়া গুটা ব্রয়লার হল গৈ 180 পৰা 190 টকা 260 টকীয়া কটা ব্রয়লার মাংসৰ দাম কৈছে গৈ 280 পৰা 290 টকা মুঠতে মাধমাৰ পৰিছে সৰ্বসাধাৰণৰ মূৰত কাৰণ এতিয়া যেন গভীৰ নিদ্ৰাত মহানগৰ প্ৰশাসন যন্ত্ৰ যাৰে দাম বৃদ্ধিৰ সুযোগ লৈছে অসাধু মাংসৰ বেপাৰীয়ে গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।